পরিবেশ বন্ধ সকল, আপনাদের যদি মোবিকুইক ওয়ালেট যদি নতুন বনাইছা তেনহলে KYC কমপ্লিট করিব লাগিব। সো ফুল KYC করিবলৈ তো অলপ মানে ভেজাল হয়ে যায়, কিন্তু আমি মিনি KYC এটা করিব পারো অনলাইন। মানে মিনি KYC যদি আমি করিলো তেনহলে 10,000 টাকা লিমিট পাই যাম মাহতে। আমি মোবিকুইক ওয়ালেটরে যেহেতু 10,000 টাকা ইউজ করিব পারিম। আর যদি মিনি KYC নকরা তেনহলে কেতিয়াও মোবিকুইক ওয়ালেটত এড মানি করিব নোৱাৰিবা। মিনি KYC আমি ভোটার কার্ড, প্যান কার্ড, নেরেকা জব কার্ড আর পাসপোর্টে করিও পারো। তেতিয়াহলে আহক এতিয়া আমি জানিলো যে আমি কেন ধরনের মিনি KYC করিও পারো মোবিকুইক ওয়ালেটত। তেনহলে মই সবর আগতে মোবিকুইক এপ্লিকেশনটো অপেন করে লম। আর এসা মোবিকুইক এপ্লিকেশনটো মই অপেন করে লৈছো। মোবিকুইক এপ্লিকেশন অপেন হওয়ার পিছতে ইয়াতে সব কমপ্লিট ইয়োর KYC এটা অপশন আহি গৈছে, যেহেতু এইটো RBI গাইডলাইন হয়। আর লগতে কয় আছে কমপ্লিট ইয়োর KYC এপ্লাই কুপন KYC 100 এন্ড গেট 100 সুপার ক্যাশ। যেহেতু মোবিকুইকত সুপার ক্যাশ যদি 100 যদি আমি পাও তেনহলে ভাবি লওয়া 100 টাকা পাই গৈছে বলি। ইয়াতে মোবিকুইকে কয় আছে যদি আমি KYC কমপ্লিট করো তেনহলে 100 টাকা সুপার ক্যাশ পাই যাম। আর যদি আপনার এপ্লিকেশনটো অপেন হওয়ার পিছত এনে ধরনের পপ আপ নাহে তেনহলে কেনে ধরনের এই অপশনটো পাবা, ইয়াতে মই স্কিপ করে দিছো। আর ইয়াতে ন থ্যাঙ্কস অপশনত ক্লিক করে দিছো। ন থ্যাঙ্কস অপশনত ক্লিক করার পিছত এতিয়া চা এনে ধরনের আহি গৈছে, পপ আপটো আহা নাই। তেনহলে কি করবা আপনাদের, ইয়াতে যোনটো ব্যালেন্স শো করাই আছে ইয়াতে জিরো হয়ে আছে, যেহেতু মোর মোবিকুইক একাউন্টত এতিয়া ব্যালেন্স নাই সেকারণে জিরো দেখাই আছে, যেহেতু নতুন একাউন্ট হয় সেকারণে ইয়াতে আমি ব্যালেন্সের উপরত ক্লিক করিম। আর ব্যালেন্সের উপরত ক্লিক করার পিছতে ইয়াতে আমি এড মানি অপশনত ক্লিক করিব লাগিব। তেনহলে ইয়াতে চা এড মানি অপশন আছে, এড মানি অপশনত মই ক্লিক করে দিছো। আর তারপর ইয়াতে মই যেহেতু এড মানির বাবে যিকোনো একটা এমাউন্ট দিব পারো, তারপর কন্টিনিউ অপশনত ক্লিক করিব পারো। আর কন্টিনিউ অপশনত ক্লিক করার পিছত ইয়াতে চা কয় আছে যে আমি KYC কমপ্লিট করবলে, তেনহলে মই কি করিম ইয়াতে কন্টিনিউ অপশনত ক্লিক করে দিম। আর এতিয়াও চা এই পপ আপটো আহিছে যোনটো পপ আপ সবর প্রথম দেখি পাইছিলা। তেনহলে ইয়াতে চা আমার সবর প্রথম আছে আধার কার্ড, তারপর প্যান কার্ড, তারপর পাসপোর্ট, তারপর নেরেগা জব কার্ড, তারপর ড্রাইভিং লাইসেন্স, তারপর ভোটার আইডি কার্ড। তেনহলে ইয়াতে মই ভোটার আইডি কার্ডে চয়েস করিম, কেন মই মিনি KYC করে আছো সেখানে ইয়াতে ভোটার আইডি কার্ড চয়েস করিম। আজিকালি সময়ত আমার সবর ভোট আছে আর ভোটার আইডি কার্ডও আছে, আর আইডি কার্ড যদি না থাকে তেনহলেও আমার এপিক নম্বরটো আছে। ইয়াতে ভোটার আইডি কার্ড যেহেতু কোনো কপি আপলোড করিব না লাগে, ইয়াতে অকল ভোটার কার্ড নম্বর দিব লাগিব। তেনহলে মই ইয়াতে ভোটার আইডি কার্ড অপশনের উপর ক্লিক করে দিছো। আর তারপর ইয়াতে চা মোক কয় আছে ভোটার আইডি কার্ড নম্বর, যেহেতু আমার এপিক নম্বর যোনটো হয় ভোটার কার্ডের এপিক নম্বরটো এই বক্সত ফিল করিব লাগিব। তেনহলে মই এই বক্সত ফিল করে দিয়ে আছো মোর ভোটার আইডি কার্ডের এপিক নম্বরটো। আর ভোটার আইডি কার্ডের এপিক নম্বর ফিল করার পিছত ইয়াতে চা ফুল নেম আছে, যদি নাম যদি সলনি করবলে বিচরা তেনহলে ইয়াতে নাম সলনি করিব পারিবা। ঠিক আছে, ভোটার কার্ডের যোনটো নাম আছে সেই নামটো ইয়াতে বহুয়াই লবা। ইয়াতে চা যোনটো নাম আছে সেইটো ভোটার কার্ডত অলরেডি আছে, সেকারণে ইয়াতে মই নাম সলনি নকৰি আছো। এতিয়া মই কি করিম ইয়াতে কন্টিনিউ অপশনত ক্লিক করে দিম। আর এতিয়া প্রসেসিং হয়ে আছে। আর এতিয়া চা ইয়াতে কয় আছে ইয়োর নিউ ওয়ালেট লিমিট ইজ, যেহেতু 10,000 হয়ে গল, এতিয়া মোর মানে ফুল KYC হওয়া নাই, মিনি KYC হয়েছে। ইয়াতে চা ফুল KYC বাবে এটা অপশন আহি গৈছে কমপ্লিট ফুল KYC। ফুল KYC যদি করবলে হয় তেনহলে আধার ফিঙ্গার প্রিন্ট দিব লাগিব, তারপর ফুল KYC হব। ইয়াতে উপরতে চা মিনি KYC সাকসেসফুল, যেহেতু আমার মিনি KYC হয়ে গল। এতিয়া মই কন্টিনিউ অপশনত যদি ক্লিক করো তেনহলে যোনটো মই এমাউন্ট ফিল করেছো সেই এমাউন্টটো মই যেহেতু এড করিব পারো। তেনহলে ইয়াতে চা মোক কয় আছে ডেবিট অর ক্রেডিট কার্ড, যেহেতু আমার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিবলে, তারপর আমি পয়সা এড করিব পারো। সো মই আজির ভিডিওতে এইটাই দেখাইছো যে কেনে ধরনের আপনাদের মিনি KYC মানে কমপ্লিট করিব পারিবা। আর যদি মিনি KYC কমপ্লিট করে লইছা তেনহলে সব ইয়াতে সার্ভিস যেহেতু লব পারিবা, একো অসুবিধা নহব, যেহেতু লিমিটটো কম থাকিব, এইটাই হব ভেজাল। তেতিয়াহলে নিশ্চয় দেখি পাইছা মই মোবিকুইক ওয়ালেটর মিনি KYC করেছো, এতিয়া মোর 10,000 টাকা ওয়ালেটর লিমিট হয়ে গল। এতিয়া যেহেতু মই মাহতে 10,000 টাকা ইউজ করিব পারিম, 10,000 টাকা মই রিচার্জও করিব পারিম, 10,000 টাকা মই কারেন্ট বিল দিব পারিম, কিন্তু 10,000 উপরত মই পয়সা ইউজ করিব নোৱাৰিম মোবিকুইক ওয়ালেটর। আর যদি আনলিমিটেড যদি ইউজ করিবলে বিচরা তেনহলে ডাইরেক্টলি ফুল KYC করিব লাগিব। সো ফুল KYC যদি করিবলে বিচরা তেনহলে যিকোনো এজেন্টের উসর যাব লাগিব, মোবিকুইক এজেন্টের উসর, তারপর ফুল KYC করিব পারিবা। তেতিয়াহলে সোয়া
যদি মোবিকুইকৰ বিষয়ে আৰু জানিবলৈ বিচাৰে আছা তেনেহলে কমেন্টত জনাবা, আৰু যদি কিবা অসুবিধাও পাই আছা মোবিকুইক ৱালেট ইউজ কৰাত তেনেহলে সেইটোও জনাবা, আৰু যদি ভিডিঅ'টো ভাল লাগিছে তেনেহলে লাইক এণ্ড শ্বেয়াৰ কৰি ল'বা, আৰু যদি চেনেলত নতুন ভিডিঅ' দেখি পাই আছা তেনেহলে চেনেলটো ছাবস্ক্রাইব কৰি লোৱা। আজিলৈকে ইমানেই, আগলৈ মিলি থাকিম আৰু এটা নতুন ভিডিঅ' লৈ। বাই বাই।